ডিভোর্স দেওয়ার পরে সংসার করা যায় হ্যাঁ আমি করছি মানে এত রিক্স আপনি কিভাবে নিলেন এই এইভাবে নিছি মায়ের খাতিরে কিন্তু এখন আর পারি না পারি না বলি দুইটা ছেলে ছেলে নিয়ে চলে আসছি আচ্ছা সুমি আপু আপনি বলছিলেন যে আপনার জামাইকে আপনি একবার ডিভোর্স দিয়েছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন কি ডিপোজ দেওয়ার পরেও কি সংসার করা যায় কি না যায় কি না এখন কি করব সে তো আমার কথা শুনে না সে আমারে কাগজে বন্ধুরা আপনারা জানেন আমাদের নিয়মিত অনুষ্ঠান অসহায় মানুষের জীবনের গল্প তারই এই ধারাবাহিকতা আজকে আসছি গাজীপুরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটি বোন দাঁড়িয়ে আছে তার বাস্তব জীবনের গল্প আপনাদের কাছে তুলে ধরব তো তার আগে আমরা একটু আপুর নামটা জানবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনার নামটা বলবেন সুমি জি সুমি আপু আজকে যে সোশ্যাল মিডিয়াতে আসলেন কেন আসছেন কি জন্য একটু বলবেন আসছি আমার খুব কষ্ট আছে আমার দুটো ছেলে আছে স্বামী খুব অশান্তি করে খুব ঝগড়া বিবাদ করে মার দূর করে এই জন্য দুটো ছেলে নিয়ে আমি আসে পড়ছি কিছুদিন পর পরে আসে পড়ি কিছুদিন পর পরে আসে পড়ি মারামারি খাই আমার হাত ভেঙে পালাইছে শরীরের মধ্যে খুব অত্যাচার করছে এর জন্য আর থাকতে পারি না কিন্তু মা বাবার বাড়ি তো আসছি মা বাবার বাড়ি তো শান্তি নেই এখন চাই দেখি আমার কেউ কোনো কোনো কিছু করে নাকি সহযোগিতা দর্শক আমরা শুরুটাতেই কান্না পাচ্ছি আপনাদেরকে আমি একটু বলি যারা এই অসহায় প্রতিবেদনগুলি দেখেন আপনাদেরকে আমি ছেলট জানাই যারা প্রবাসী আছেন অনেক পরিশ্রমের পরে সারা দিন পরে আপনারা বাসায় এসে এই অসহায় প্রোগ্রামগুলি দেখে আপনারা সাহায্য সহযোগিতা করেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা দেখছেন শুরুটাতেই এই আপুটা কান্না করছে আচ্ছা তো আপু আপনার কয় এই যে ছেলে দুইটা ছেলের কথা বললেন দুইটা ছেলের বয়স কত একটা ছেলের নয় বছর একটা ছেলের আট বছর এখন যে আমি কোন গিয়ে কাজ কর্ম করবো তাও পারি না ছেলে দুইটা নিয়ে আট বছর বললেন আর নয় বছর নয় বছর হ্যাঁ পড়াশোনা তো হয় করতে পারি না

আপনাকে কেউ ভালো মানুষে ফোন দিবে খারাপ মানুষে ফোন দিবে কেউ বিয়ের প্রস্তাব দিবে যদি আপনার ফোনে যদি যোগাযোগ করে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করার জন্য আপনার পাশে কেউ দাঁড়ানোর জন্য আসে তা যোগাযোগের মাধ্যম তো লাগবে যোগাযোগের মাধ্যম আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার আছে একটা ই মোবাইল বাটম মোবাইল বাটম মোবাইল মানে ফোন একটা চালান তাই তো ওই নাম্বারটা দিবেন আপনি আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আচ্ছা এই যোগাযোগের জন্য যে নাম্বারটা দিবেন এটা তো ভালো মানুষ ফোন দেবে খারাপ মানুষে ফোন দিবে তো জেনে বুঝে আপনি নাম্বারটা দিবেন জি সমস্যা নাই তো না কারোর সঙ্গে প্রতারণা করবেন না তো না প্রতারণার শিকার হবেন না 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 কেউ আপনার সঙ্গে টাকা পয়সার লেনদেন করলে ভালোবেসে অথবা মায়ের কারণে করবে তাই তো জি 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 মিথ্যা কথা বলবেন না 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 মিথ্যা কথা ফোন খোলা রাখবেন তো জি আচ্ছা তো এই যারা সাহায্য করবে তারা এরপরে যে দুইটা সন্তান আছে তাদেরকে নিয়ে ভাবনা বা আপনার জীবন নিয়ে কি ভাবনা এই দুইটা নিয়ে আপনি কি ভাবছেন ভাবনা আমি যদি কেউ কোনো কিছু হইতে পারে আমার যদি কেউ সাথে কোনো সম্পর্ক হইতে পারে তাহলে আমার ছেলে মেয়ে ছেলে দুইটার যদি কেউ ওই আগলায় নিতে চায় কেউ যদি রাখতে চায় যে বলে না আমি তার সব কিছু দেখবো দায়িত্ব নিমু তাহলে আমি তার সাথে আমি যোগাযোগ রাখব রাখবেন জি আর এই জামার আপনার যে পুরোনো জামাই সেটা কি করব তারাই ডিভোর্স দিয়ে দিব কি করবো আর এখন তো আমার বাঁচা লাগবে ছেলে থুয়ে তো আর আমি দুটা ছেলে থুয়ে তো আমি কোনো কিছু করতে পারি না সর্বশেষ আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসা মানি বিভিন্ন রকম মানুষে বিয়ের প্রস্তাব দেয় সাহায্য সহযোগিতা করে করে না যে তা না এখন আপনার আগের জামাই যেহেতু আছে সেটা আপনি ডিভোর্স দেননি বা দিবেন এটা বলছেন এই সব কিছু জেনে শুনে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন তো এই আপনার ভিডিও তো দেশ বিদেশ লোকজন দেখবে তাদের উদ্দেশ্য করে আপনার কিছু বলার আছে কিনা বলার আছে আমি আর দেখা যার মায়া লাগব দয়া লাগব যদি লাগে তাহলে আমার দুটা ছেলে নিয়ে আমার নিয়ে যে ভালো ভালো লাগবো ভালো ই করব তাহলে তার সাথে আমি সম্পর্ক করব কিবা ছেলে মেয়ে যদি আমার কেউ ওই গার্জিয়ান হয়ে নেয় তাহলে তার সাথে আমি ইয়ে করব সম্পর্ক রাখবো আর এই স্বামীর আমি ডিভোর্স দিয়ে দিব কি প্রবাসী যারা প্রস্তাবে তার সঙ্গে বিয়ে বসার চিন্তাও করেন করি আমার যদি দেখে আমার ছেলে দুইটার দায়িত্ব নেই আমার দায়িত্ব নেই আমি করব এই প্রত্যাশা নিয়েই আসছেন জি আচ্ছা আপনার নাম্বারটা বলেন